রাজ্যর এগারী বিশিষ্ট বুদ্ধিজীবী যিজন প্রায় চর্চাত থাকে। কোনো সময়ত ভিন্নজনে কত সমালোচনার থকা সরকা করে তেখেত, কিন্তু সমাজ জীবনত ভূমিকা অপরিসীম। আর এইগারী বিশিষ্ট বুদ্ধিজীবী হল ডক্টর হীরেণ গোহাঁই। ডক্টর হীরেণ গোহাঁই সন্দর্ভত ধ্রুবজ্যোতি দাসের সম্পাদনাত প্রকাশিত গ্রন্থ ডক্টর হীরেণ গোহাঁই কোন শুক্রবারে উন্মোচন করা হয় লক্ষ্মীরাম বৰুৱা সদনত। গ্রন্থখন আনুষ্ঠানিকভাবে উন্মোচন করে শিক্ষাবিদ প্রভাত বৰাই। অনুষ্ঠানতে ডক্টর হীরেণ গোহাঁইর সঙ্গে আয়োজন করা হয় এক অন্তরঙ্গ আলাপ কার্যসূচী, যত উপস্থিত রাইজে প্রশ্ন করে ডক্টর হীরেণ গোহাঁই। এই অনুষ্ঠানতে প্রতিদিন টাইমর মুখ্য সম্পাদক নিতুমণি শইকীয়ার হীরেণ গোহাঁইর প্রশ্ন। আপনার জীবনের এতালেক সর্বশ্রেষ্ঠ কৃতি আপনি কি বলে ভাবে? কাম করে ভাল পালো সেইটো তুমি খুঁজব পারা, ভাল কি বেয়া, ভাল নে বেয়া এই মোর হাতত এড়ি দিয়া ঠিক নয়, এই পাঠকে কব। ডক্টর গোহাঁইর দ্বিতীয়টো প্রশ্ন, তার উত্তর আপনি নিজে নিজক কোনজন হীরেণ গোহাঁই হিসাবে চিনাকি দি ভাল পায়? না, মোর নিজের ওসর নিজের মোর পরিচয় এটাই যে মই কষ্ট করে যেখিনি জানিলো জানিলো, যেখিনি মই নতুনকৈ উপলব্ধি করলো করলো, সেইখিনি মানুষ জানাব। এনেদরে নানা ব্যক্তির নানা প্রশ্নের উত্তর দিয়ে বিশিষ্ট বুদ্ধিজীবী ডক্টর হীরেণ গোহাঁই। সাম্প্রতিক রাজনীতির পরিবেশ দেখি রাজনীতি কেনে হওয়া দরকার তারও আভাস দিলে বুদ্ধিজীবীগিয়ে। গণতন্ত্রের যোগেদি যদি রাইজর সর্বাঙ্গীন উন্নতি আর কল্যাণ সাধন করাব পৰা যায়, আর যত নাকি জনসাধারণের ইচ্ছা অনিচ্ছা ভবিষ্যৎ মঙ্গল উন্নতি সুনিশ্চিত হয় রাজনীতির দ্বারা, সেই ধরনের রাজনীতি উচিত রাজনীতি। বর্তমানের বহু রাজনীতিবিদক সমালোচনা করে ডক্টর গোহাঁইর মন্তব্য, কোটিপতি রাজনীতিকে নুবুঝে সর্বসাধারণের কথা। এতিয়া সংসদর আমার ভারতীয় সংসদ হয়তো আমার রাজ্যের বিধানসভার বেশিরভাগ সদস্য কোটিপতি মানুষ, কোটিপতি আর বহুতে কোটি কোটি টাকা কেন উপার্জন করেছে সেইটার রহস্য। গতি এই কোটিপতি মানুষে সর্বসাধারণ মানুষের কি প্রয়োজন বহুকেইজন লেখকের ভিন্ন লেখনীরে সমৃদ্ধ এই গ্রন্থখন ডক্টর হীরেণ গোহাঁই সম্পর্কে জানার এক বিশেষ সমল। ডক্টর হীরেণ গোহাঁইর পত্নী রাণী গোহাঁই, বিশিষ্ট গল্পকার তথা চলচ্চিত্র সমালোচক অপূর্ব শর্মা উপস্থিত থাকা এই অনুষ্ঠানত প্রতিদিন টাইমর মুখ্য সম্পাদক নিতুমণি শইকীয়াই হীরেণ গোহাঁইলৈ কৃতজ্ঞতা জ্ঞাপন করে কয়, এই দিনটো এদিন ঐতিহাসিক দিন হব। আপনি যিমানখিনি জাতিটুক দিলে আপনার আমি জাতিটুকে কিমান দিব পাৰিছো নেজানো, কিন্তু এটা আপনার কব পারো যে আপনার ওসর গোটেই জাতিটা স্যার কৃতজ্ঞ। আপনি বহুদিন জিয়াই থাকুক, ভগবানে আপনার মঙ্গল করুক। ভিডিও জার্নেলিস্ট উৎপলর সিন্তুমণি শইকীয়ার রিপোর্ট প্রতিদিন টাইম।